ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চাকরি সূত্রে থাকতেন এই রাজ্যে, বাড়ি ঝাড়খণ্ডের জামশেদপুরে। প্রতি শনিবারই অফিসের ছুটিতে বাড়ি যেতেন। গত শনিবারও তেমনই হাওড়া থেকে ট্রেনে উঠেছিলেন, কিন্তু ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ছিনতাই বাজকে ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, মৃত্যু তথ্য প্রযুক্তি কর্মীর। হাওড়ার উলুবেরিয়া স্টেশনের কাছে দুর্ঘটনা। মৃতের নাম সৌরভ ঘোষ, বয়স 26। মুকুন্দপুরের এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে আপ কোরাপুট এক্সপ্রেসে ওঠেন ওই যুবক। ঘড়ির কাঁটায় তখন 10টা, ট্রেন ঢোকে উলুবেরিয়া স্টেশনে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন সৌরভ। অভিযোগ, ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ার মুহূর্তে এক ছিনতাইবাজ ফোনটি নিয়ে চম্পট দেয়। ওই দুষ্কৃতীকে ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন ওই যুবক। তখনই রেল লাইনে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। জিআরপি কর্মীরা উদ্ধার করে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মোবাইল ছিনতাইয়ের জন্য এটা হয়েছে, 1,00,000 টাকার মোবাইল। ওটা এত চুরি চামড়া রেলে হচ্ছে এখনো। ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মৃতের পরিবার। নিরাপত্তা তো নিজে আপনারা নিজে বুঝতে পারছেন, নিরাপত্তা থাকলো কোথায়? ওপেন রাস্তা থেকে মোবাইল নিয়ে চলে যাচ্ছে, নিরাপত্তা কোথায় থাকলো? ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে উলুবেরিয়া জিআরপি। পুলিশ সূত্র খবর, ওই চত্বরে সিসিটিভি ছিল না। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়ে আরও জোর দেওয়া হবে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।